ছিনাইদহের পুকুরে এখনো অভিযান চালাচ্ছে পুলিশ সেখানকার সবশেষ পরিস্থিতি আমরা জানবো সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ

তারা এখানে অভিযান শেষ করেছে এবং পুলিশের পক্ষ থেকে আহ প্রাথমিক ভাবে আসলে কিছুই পাওয়া যায়নি যেটা আমরা আহ দেখেছি এবং তবে পুলিশ আমাদেরকে সেভাবে জানা জানায়নি যে তাদের কোনো উদ্ধার অভিযান সফল হয়েছে কি ব্যর্থ হয়েছে তবে আমরা কিন্তু আলামত বা মোবাইল উদ্ধারের আমরা ঘটনা দেখিনি তো এর আগে যে সকালে সাড়ে এগারোটার পরে কাজী কামাল আহমেদ বাবুকে নিয়ে কারা জেলার জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু শহরের পায়রা ছতরে আনা হয় এবং সে পায়রা ছতরের পেছনে যে পুকুরটা রয়েছে সেই পুকুরে অভিযান করা চালানো হয় এবং সেখানে ডিবি প্রতান হারুন রশিদ কিন্তু সেই অভিযানের নেতৃত্ব দেন সেখানে প্রায় এক ঘন্টা ধরে অভিযান চলার পর তাকে নিয়ে কিন্তু এই পুকুরে আনা হয় এই পুকুরের এই কিন্তু অভিযান চালানো হয় এবং এখানে কোনো মোবাইল বা কোনো আলামত কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে আমরা দেখিনি এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে অভিযানের কোনো অভিযান শেষের কোনো বক্তব্য আমরা আমরা পাইনি বা তারা পরবর্তীতে আমাদেরকে জানাবি তবে আমরা 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 যতটুকু জানতে পেরেছি যে কাজী কামাল আহমেদ বাবুর তার যে মোবাইল মোবাইল ছিল তার ব্যবহৃত মোবাইল ঘটনা জানাজানি হওয়ার পর কিন্তু তার মোবাইল এই পুকুরে ফেলে দিয়েছিল যিনি ওয়ান সিক্সটি ফোর এটা স্বীকার করেছিল তো এই ছিল জিনাইদাহ যে কাজী কামাল আহমেদ বাবুর মোবাইল সহ আলামত উদ্ধার তার সর্বশেষ লোটাস রহমান সোহাগ দিয়েছেন জিনাইদাহ থেকে